আলহামদুলিল্লাহ বলেন, এটা বেশি করে বলবেন, কারণ এটাই হলো আমাদের খাওয়া। সামনে দাজ্জাল আসবে, দাজ্জাল আসলে সব খাওয়া নিয়ে যাবে মুমিনদের। দাজ্জাল এসে বলবে আমি আল্লাহ, কথা বলবে আমি নবী, কথা বলবে আমি ওলি। তো দাজ্জালের কথা যারা শুনবে তাদেরকে দাজ্জাল দাজ্জালের বেহেশতে দিবে, তার মানে হলো হলো জাহান্নাম। আর যারা শুনবে না আমরা মুমিনরা তার কপালে দেব কাফারা। যারা নামাজ পড়ে তারাই দেখবে, বেনামাজি দেখবে না। যারা ইসলাম মানে তারাই দেখবে, যারা ইসলাম মানে না তারা কখনো দেখবে কপালে কাফের দেখে আমরা বুঝবো এটাকে দাজ্জাল। এটাকে দাজ্জাল যখন আমরা তার কথা শুনবো না, সেই ঘরের পাতিলা, পাতিল বলে তো যে খাওয়া রান্না করবে নাকি অন্য কিছু, পাতিল। টাঙ্গাইলের একটা এলাকা আছে, ওটা পাতিল ব্যবসায়ী সব, নাগরপুর। নাগরপুর হলো পাতিলের জন্য বিখ্যাত, ঢাকার যত পাতিল এরা বানাচ্ছে নাগরপুর। পাতিলকে বলবে পাতিল, খাওয়াকে বলবে খাওয়া, যা আছো তোমরা আমার পিছনে চলে আসো, সবগুলো দাজ্জালের পিছনে চলে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা খাবো কি? রাসূলুল্লাহ বললেন, তখন তোমাদের খাবার হবে আত তাসবিহ, আত তাকবীর, আত তাহমীদ, আত তাহলিল। আল্লাহু আকবার বললেই তোমাদের পেট ভর্তি হয়ে যাবে, সুবহানাল্লাহ বললেই পেট ভর্তি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বললে পেট ভর্তি হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই পেট ভর্তি হয়ে যাবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন মোমেন কাকে বলে? আল্লাহ বলছেন সূরা বনী ইসরায়েলে মোমেনের সংজ্ঞা দিচ্ছেন, মান আরাদাল আখিরাহ ওয়াসআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, যে আখিরাত চায়, আখিরাতের জন্য কাজ করে, আল্লাহ বলছেন আমার কাছে তার নাম হলো মুমিন। আমরা এখানে যারা এসেছি কিসের জন্য এসেছি? আখিরাতের জন্য, ঠিক কি না? আমরা এসেছি কিসের জন্য? আখিরাতের জন্য। আখিরাতের জন্য যারা কাজ করে তারা মুমিন। আবার বলেছেন, মান আমালা সালিহান মিন যাকারিন ওয়া উনসা, ছেলে এবং মেয়েদের মধ্যে থেকে যারা ঈমান এনে আমলে সালে করে তারাই মুমিন। তারা কি মুমিন? আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করে। যারা এসেছি আর এক ওয়াক্ত নামাজ ও কাজা করা যাবে না, সেই মুমিনদের জন্য আল্লাহ সূরা দিচ্ছেন, মুমিন আছে যেখানে সফলতা সেখানে। মুমিন হলো যারা, সফল হলো তারা। যেমন এখন মুমিন হলেন আপনি, এতদিন আপনি ইসলামে ছিলেন না, যেমন রাসূলুল্লাহ সাল্লামের বাড়ির পাশে একজন ইহুদির ঘর, তো রাসূলুল্লাহ ঘরের দিকে আসছেন, হঠাৎ করে ইহুদি ডেকে বলল, বাবাজি আমার ছেলেটা মারা যাচ্ছে, আপনি একটু আসেন। রাসূল প্রতিবেশীকে বড় ভালোবাসতেন, যে হোক প্রতিবেশী, এটা আমাদেরও দায়িত্ব, আমার প্রতিবেশী যদি হিন্দু হয় তার ঘরে গিয়ে তার খাবার খাবার নেব, তার ঘরে খাবার না থাকলে খাবার দিব, তাহলে খুশি হবেন কে? তার গায়ে কাপড় না থাকলে তাকে কাপড় দেব, তাকে সালাতের দাওয়াত দেব, তার খবর নেব আমি, প্রতিবেশী আমার। রাসূল সাল্লাল্লাহু তার ঘরে ঢুকলেন, দেখলেন ছেলেটি মারা যাওয়ার উপক্রম, মাথায় হাত দিয়ে বলে আসলেন, ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকালো, বাপ বলল, ইত্তাবি মা ইউকাল লাকা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তুমি তা করে না। ছেলে কালেমা পড়েছে, কালেমা শেষ, জীবন শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু আগে ছেলেটা জাহান্নামী ছিল, এখন সে জান্নাতি হয়ে গেছে। ইমান আছে যেখানে, সফলতা সেখানে। এই জন্য যখনই সুযোগ পাবো পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমাটা আমরা বুঝি না, এই কালেমাটা বুঝার জন্য আল্লাহ বললেন সূরা মুহাম্মাদের ভিতরে, ফাআলাম আন্নাহু লা ইলাহা। লা ইলাহা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আপনি সুদের ব্যবসা করতে পারবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো কোনো বেনামাজিকে আপনি লাই দিতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আপনি সুদের ব্যবসা করতে পারবেন না।
কারো জমির আইল ঠেলতে পারবে না, বিপির চুল ধরে টানতে পারবে না, আবার বুঝি না। যারা নতুন করে কালেমা পড়ে তারা বুঝে। যেমন 1990 সাল একজন মহিলা কালেমা পড়লেন, তিনি খুব পয়সালা মহিলা ছিলেন, তিনি কালেমা পড়লেন, পড়ে বিকেলে আমাকে ফোন করলেন, রিসাইড দেখ কালেমা খেনাই ঠেক দেয়া সিগারেট এন্ড অ্যালকোহল নাও। আমি কালেমা পড়েছি, আমি কি বিড়ি খেতে পারবো? আমাদের কালেমা পড়া লোকটা বিড়ি খায় না, অবশ্য সিরাজগঞ্জের লোকেরা তো বিড়ি খাই না, সিগারেট খায়, সিগারেট খায়, বিড়ি খায়, এত বিড়ি খায় কি? খাইতে খাইতে এরকম করেও খায়, এরকম করে খায় না, ওই যে গোড়াটা চষে। তা আমি বললাম বাবা চষেন কেন? কম মিষ্টি লাগে। পরে বিড়ি কোম্পানির একটারে জিজ্ঞেস করলাম তোরা বিড়িতে কী দেয়, কয় খেজুরা গুড় দেয়, বিড়ি শুকার ভিতরে খেজুরা গুড় দেয় যাতে এমনি টানলে মিষ্টি লাগে। বিড়ি খাওয়া তো ফরজ না কি? না না, খুব আস্তে কইলেন মনে হইতেছে, জর্দা খাওয়া খাও তো ভাই তো একটা আরেকটা, আমরা এগুলো খাবো না, এগুলো তো 1100 যারা ধোঁয়া ছাড়ে, এদের ধোঁয়া যে কত ক্ষতি হয় মানুষের, একটা তুলার ভিতরে ধোঁয়া ছেড়ে দেখেন, কিছুক্ষণ পরে দেখবেন তুলাগুলোর পরতে পরতে কালো হয়ে গেছে, যে কোনো তুলা, সাদা তুলা। এই ধোঁয়া যারা নেয় তাদের ক্ষতি হয় সবচেয়ে বেশি, প্রতি বছর সারা পৃথিবীতে 20 থেকে 25 লক্ষ লোক মারা যায় সিগারেটের ধোঁয়ার। যারা বিড়ি খাচ্ছ তারা কেয়ামতের ময়দানে মার্ডারার হিসাবে উঠবা, খুনি হিসাবে উঠবা। মহিলা জিজ্ঞেস করলো আমি কি এখন বিড়ি খেতে পারবো নাকি? আমি বললাম না, তোমার কালেমা তোমাকে বিড়ি খাইতে দেয় না। মহিলা বলল আমি কি মদ খাইতে পারবো নাকি? আমি বললাম না, মদও খাইতে পারবা না। বললো যে গিভ মি সাম মেডিসিন টু গেট কেয়ার অফ ইট, আমাকে কিছু মেডিসিন দেন যাতে আমি এটা ছাড়তে পারি। 1990 সাল আমার বয়সটা তখন খুব বেশি, আমি 3টা মশলা তাকে দিলাম, দারচিনি লং এলাচি গুঁড়া করে তাকে দিয়ে আসলাম, বললাম যে যখনই বিড়ি না কান উঠবে মুখেটা দিবা। তিনি 2 সপ্তাহ পরে বললেন আমি খুব ভালো আছি এখন, আলহামদুলিল্লাহ করলেন না। ওই মহিলার মা মহিলাকে যখন দেখলো মেয়ে বিড়িও খায় না মদও খায় না, বলছে তোমার এই পরিবর্তন করলো কে? মহিলা আমার ছবি ওনার বুকে রেখেছিলেন, 45 বছরের বৃদ্ধা ছিলেন ওই সব মহিলা, তিনি বললো এই ছেলে করেছে এটা। ওই মাও কালেমা পড়ে মুসলমান হয়েছে। একটা নতুন মুসলমান বুঝে তার কি কি কালেমা নিষেধ করে দেয় আমরা বুঝি না, কারণ আমরা বুঝে পড়ি না। কালেমা পড়ে আবার জমির আইলো ঢেলে, কালেমা পড়ে মানুষের সম্পদ চুরি করে, কালেমা পড়ে বোর থেকে যৌতুক খায়, কালেমা পড়ে বিবির গায়ে হাত তোলে, কালেমা পড়ে মানুষের লাজ চুরি করে, আরেকজনের লাজ চুরি করে নিজের নামে দিয়ে দেয়। এই জন্য কালেমা বুঝতে হবে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা মানি হলো দুনিয়ার কারো আইন মানি না, আইন মানি কার? আমাদের শরীরে আর চলে কান, সে আল্লাহ বলছেন এই কালেমার চেয়ে দামি আর কিছুই। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তিনি কালেমা আদউকা বিহি খাসাতান, এমন একটা কালেমা আমাকে দেন যেটা আমি শুধু আপনাকে ডাকবো আর কেউ ডাকতে পারবে না। আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এটা তো সবাই পড়ে এটা। আল্লাহ বলেন সাত আকাশের নিচে জমিনের উপরে এর চেয়ে দামি ভারী আর কোনো কালেমা আমার কাছে? এই কালেমাটা কত ভারী! একজন লোকের আমল নেওয়া হলো আল্লাহর কাছে, 99টা আমলের খাতা সব গুনার গুনা গুনার, আল্লাহ বলবেন তোমার তো অনেক গুনা, কোনো ভালো কাজের কথা করতো তোমার মনে আছে নাকি? লোকটা বলবে আল্লাহ ভালো কাজ দিয়ে কি করব, এতগুলো গুনার খাতা আমি তো পার হতে পারবো না,
ভালো কাজ নিয়ে আমার কি হবে? আল্লাহ বলবেন, মনে করো একটা ছোট্ট ভালো আমল তোমার আছে, যে আমলটা এই সব 99 খাতার চেয়ে আমার কাছে ভারী হয়ে যাবে। লোকটা মনে করতে পারবে না, এবার আল্লাহ মনে করিয়ে দিবেন, তুমি পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তুমি আমার সাথে শিরক করো নাই, গুনাহ করেছো ঠিক, কিন্তু শিরক তুমি করো। শিরক আমাদের বুঝতে হবে, শিরক কাকে বলে? তাবিজ লটকানো শিরক। কি লটকানো? কি লটকানো? তাবিজ। আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারে এই বিশ্বাস করা কি? কথা বলেন আত্মীয়রা, কুলক্ষণ সুলক্ষণ, কাউয়া ডাকে কুলক্ষণ, কুত্তা ডাকে কুলক্ষণ, এগুলো শিরক। এগুলো কি? আত্মীয়রা তুমি না শের মান আখলাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, আল্লাহ ছাড়া কারো নামে ওয়াদা করলো, বিদ্যার কসম, মাথার কসম, খানার কসম, আছে না নাই? ভারতীয় চ্যানেল এখন আছে কিনা জানি না, হ্যাঁ এগুলো শেখায়, এই যে এই যে খাওয়ার কসম, মাথার কসম, আমার মাথায় হাত দে, মাথায়, এগুলো কি জোরে বলে? একমাত্র কসম কাটতে হবে কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ? হাজার কসম, কেউ ফিরে না খালি হাতে, এই তো আল্লাহ তোমার এটাই বলবেন, আর কারো দরবার নাই, সকল দরবার বন্ধ, একটা দরবার খোলা, সেটা কার? 24 ঘন্টা যেটা খোলা হয়, কখনো বন্ধ হয় না, সেটা কার দরবার? রাত 3টায় ডাকেন তিনি আছেন না নাই? আজকে সকালে ভূমিকম্প হয়েছে, আপনাদের এখানে হয়েছে কিনা জানি, হয়নি খেয়াল করেন? খুব ভূমিকম্প আছে কি বলছি, উনি ডিউটিতে ছিলেন তো খেয়াল করেন? আমি মসজিদে ছিলাম, আমার সামনে মুরব্বী দুইজন তসবিহ করতেছেন, একজন আরেকজনের গায়ে পড়ছে, গায়ে পড়ে গিয়ে আমার মাথা বোধ ঘুরাইতেছে, আমি আপনার গায়ে পড়ছি, তো যার গায়ে পড়ছে হে কর্মিয়া ভূমিকম্প হইতেছে, কি এর মাথা গুলো? আমি দেখলাম এরকম নেন করতেছে, 10 তলার উপরে ছিলাম, তো এরকম ভূমিকম্প যদি আরেকটু বাড়িয়ে দেয় থাকবে কিছু? ও চিরেই আসবে ভূমিকম্প, অচিরেই আসবে। আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, খাসফুন ফিল মাগরিব, দুইটা বড় ভূমিকম্প হয়ে পূর্ব পশ্চিমে দুটি মহাদেশ সাগরতলে তলিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, যখনই কোনো বিপদ দেখবেন পড়া শুরু করেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, সাথে সাথে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন কে? সেটা যদি মৃত্যুর বিপদ হয় আপনাদেরকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ বাঁচিয়ে দিবেন। ওই লোকটাকে আল্লাহ জাল্লা শানহু বললেন, তুমি মনে করো, সে মনে করতে পারলো না, তখন একটা কাগজ, একটা এক খণ্ড কাগজের উপর ওই কালিমাটা লেখা থাকবে, আর বলবে তুমি কি এটাকে চিন নাকি? বলছে হ্যাঁ, এটার নাম হলো লা ইলাহা, তুমি এটা পড়েছো, আমার সাথে শরীক করো নাই। এখন ওটাকে এক পাল্লায় দেয়া হবে, বাকি 99টা গুনার খাতা আর এক পাল্লায়, দেখা যাবে 99টা উপরে উঠে গেছে, ওটা নিচে নেমে গেছে। সেরে কাছে যেখানে আমরা নাই, চাইতে হবে কার কাছে? সিরাজগঞ্জে আমি দেখেছি আল্লাহর পাক তোলারা বহু লোক নদীর ভাঙনে বাড়িঘর সব নিয়ে গেছে, সকালবেলা যে কি একটা ভাঙা ঘরের নিচে বাচ্চাদেরকে কোরআন পড়াচ্ছে। আমি গিয়ে সালাম দিয়ে বললাম, বাবা ঘর কোথায়? নিচে যে আল্লাহ দিবেও সেই আল্লাহ, এরকম লোক আছে না? আল্লাহ এদের সঙ্গে আপনি বাড়িয়ে দেন, আরো চিৎকার করে বলেন আমিন। আমরা সেরে করব না, আজকে থেকে ওয়াদা করব, সেরে কাছে যেখানে আমরা নাই চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে, কেউ ফেরে না খালি হাতে, মাওলা রে তোর দরবারেতে। একজন মনি তিনি কে? সে আল্লাহ বলছেন পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ
শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ একজন ইহুদির পানি বন্ধ করে দিয়েছে, একজন কালেমা পড়ালো। ইহুদি এসে বিচার দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কারণ ইহুদি জানে রাসূলের কাছে সঠিক বিচার পাওয়া যাবে আর কারো কাছে বিচার পাওয়া যাবে। কোন নবী সঠিক বিচার ছাড়া আর কিছু করতে পারেন? সব নবী আলাইহিস সালামদেরকে শ্রেষ্ঠ করে তৈরি করেছেন কে? উমর তুলে আদলা বাইনান নাস, সব নবী সাল্লাম বলতেন আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে মানুষের মধ্যে আদল করার জন্য। আদল আর ইনসাফ এক জিনিস নয়, আদল হলো ভারসাম্যপূর্ণ বিচার। যেমন আপনার 10 জন পরিবারে আছে আর আমার আছে 5 জন, আমি পাবো 10 কেজি আর আপনার যদি 10 কেজি হয় তাহলে এটা আদল হলো না। আপনার 10 জন হলে আপনার 20 কেজি দরকার, ঠিক তাহলে ঠিক এটা হলো আদল। অর্থাৎ যার যেই পরিমাণ আছে সেই পরিমাণ ইনসাফ হলো নিসপুন লাকা ও নিসপুন লি, অর্ধেক তোমার অর্ধেক আমার। কিন্তু আদল হলো যার যতটুকু প্রয়োজন তার সেই প্রয়োজন পরিপূর্ণ মিটিয়ে দেওয়া। সুবহানাল্লাহ, এটা করেন কে? এটা করার মালিক আল্লাহ ছাড়া আর কেউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার দিলেন, রাসূল তাকে ডাকিয়ে আনলেন। ডাকিয়ে আনার পর লোকটা বলছে, রাসূলুল্লাহ আমি কালেমা পড়েছি কিন্তু এই লোকটা ইহুদি, আপনি কি ইহুদির পক্ষে রায় দিবেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমিরতুল্লি আদলা বাইনান নাস, আমার আল্লাহ বলেছেন মানুষের মধ্যে আদল করার জন্য। দুনিয়াতে 3টা জিনিস বন্ধ করা হারাম, কয়টা জিনিস? কারো রাস্তা বন্ধ করা জায়েজ, কারো খাবার বন্ধ করা জায়েজ, কারো পানি বন্ধ করা জায়েজ, 3টাই কার হাতে? কথা বল না কেন? বাতাসের মালিক কে? আল্লাহ। রাস্তার মালিক? পানির মালিক? আল্লাহ। যদি পানি না দেন আপনি কি পানি খেতে পারবেন? মাই আতিকুম বিমা আল মাইন, সূরা মুলকের শেষ আয়াতে আল্লাহ বলছেন কে নিচ থেকে তোমাদেরকে সুন্দর পানি তুলে দেয়? আল্লাহ যদি না দিতেন আমরা পানি খেতে পারতাম? পানি বন্ধ করা যায় না। পানি যখন বন্ধ করে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি তার পানি ছেড়ে দাও। রাসূলের ফয়সালা, পানি ছাড়া ছাড়া তার কোনো উপায়, তার বিচারটা মনোপুত হলো না, চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সরল মানুষ, ঠান্ডা মানুষ, গিয়ে বলছে ইয়া আবু বকর, রাসূল সাল্লাল্লাহু একটা বিচার ফয়সালা করেছেন না আমার সেটা ভালো লাগে নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন এত বড় কথা তুমি কেমনে বললা? তোমরা ক্যামেরাম্যানেরা কথা বলছো কেন? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো? আপনাদের কষ্ট হচ্ছে? কথা যারা বলবে ওদের ক্যামেরা নিয়ে ওরা বেরিয়ে যাবে, শেষ। তুমি আরেকজনের জন্য রেকর্ড করো, নিজে শোনো না। হ্যাঁ, তোমরা যারা রেকর্ড করো নামাজ পড়ো? তো যেটা কথা কেটে তো নামাজও পড়ো না ওদের। কোরআন শরীফ যেখানে পড়া হয় ওখানে কথা বলা হারাম, কুফুরি, আয়াতের বিরোধিতা। বাংলাদেশের বহু আলোচনায় কোরআন নাই, হাদিস নাই, শুধু কিচ্ছা কাহিনী। আমি বহু আলোচকের আলোচনা শুনি, একটা কোরআন একটা হাদিস নাই, কি সব উদ্ভট কথাগুলো বলে, সেগুলোতে তোমরা ফরক ফরক করবা, কিন্তু এখানে এসে কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রাসূল সাল্লামের বিচার পছন্দ হলো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন রাসূলের উপর বিচার করার ক্ষমতা কারো?
গেলে নগর ফারুক কাছে নরম না গরম বেশি না কম? এই ওমরের এখন বড় দরকার। তাহলে ইসলাম নিয়ে ফাজলের এত ফাইজদান করতে পারত না। অচিরেই আসবে ওমরের মেজাজ দিয়ে ইমাম মেহেদি আলাইহিস সালাম, আসবে ঈসা আলাইহিস সালাম। যত দূর তাকাবে, যত দূর দৃষ্টি যাবে, তত দূর নিঃশ্বাস যাবে। নিঃশ্বাসের মধ্যে যত কাফের পড়বে, মরে পচে গলে যাবে। আসতেছে রাসায়নিক শক্তি নিয়ে। এত কিছু দেওয়ার পরে যখন নামাজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, আল্লাহর জমিনে থাকোস কেন? আল্লাহর আকাশের নিচে থাকোস কেন? বাতাস গ্রহণ করোস কেন? বেরিয়ে যা। কার কথা? কার কথা? বেরিয়ে যা, ফাট ফুজু বেরা, বেরিয়ে যা আল্লাহর জমিন থেকে। খুব সহজ দেখছো? যত সহজ এত সহজ না। সামনে কেয়ামত আসছে, করোনা যাদের হয়েছে তারা বুঝেছে কত কষ্টের জিনিস। এরকম ক্যামেরাতে কাজ করে একটা ছেলে ফিরোজ আসছে নাকি? ফিরোজ, ওর করোনা হয়েছে 20 দিন। ও বলছে যেন আমার কোনো দুশ্মনের না হয়। এত কষ্ট, এত জঘন্য কষ্ট, এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, আমরা সবার জন্য দোয়া করি, আর ওরা আমাদের পথ বন্ধ করে। কতটা নিবকার মানুষ আমরা। প্রতি মসজিদে মসজিদে দোয়া করেছি সমস্ত মানুষের জন্য। বাংলাদেশের কোন হিন্দু নাই যাদের জন্য আমরা দোয়া করি নাই। আমাদের দোয়া সবার জন্য, ঠিক কিনা? আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতে ওয়াকিনা আযাবান। সবার জন্য দোয়া করেছি আল্লাহ, হিন্দু বৌদ্ধ মুসলিম যারা আছে সবাইকে সুন্দর জীবন দেন, দুনিয়াতে দেন আখিরাতে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচিয়ে দেন। আবার আমাদের কোন লাশকে সামনে নিয়ে আমরা সবার জন্য দোয়া করি, ঠিক না? বেঠি আল্লাহ মাগফিরলি হাইয়িনা মাইয়িতানা, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, সমস্ত জীবিতদেরকে মাফ করে দেন, সমস্ত মৃতদেরকে মাফ করে দেন, সমস্ত পুরুষকে মাফ করেন, মহিলাকে মাফ করেন, উপস্থিত অনুপস্থিত ছোট বড় সবাইকে মাফ করে দাও। আমাদের মতো জেনারেসিটি কারো কাছে নাই, এই জন্যই মুসলমানদের নেতা হবে, ইসলামী হবে জাতীয় ধর্ম, অন্য কোনো হতে পারবে না। ইসলাম জাতীয় ধর্ম হবে না, কোনটা হবে? তোর মতো টাকা হবে? ওখানে কথা বলে আগেও কয় ইনশাল্লাহ, পরেও কয় ইনশাল্লাহ, এটা যে কি কয় নিজেও বুঝে না। তো ইনশাল্লাহ কস, এটাও তো ইসলামের জিনিস। ইসলাম ইনশাল্লাহ কিসের জিনিস? কয় ইনশাল্লাহ জাতীয় ধর্ম কিন্তু ইসলাম হবে। তো তুই ইনশাল্লাহ বলি কেন? আল্লাহকে হেদায়ত দান করে। ও যে কি কয় হেডে বুঝে, কয় কি বুঝোস না, কয় কি যে বুঝি না। এক বেকুব ছেলে বিয়ে করেছে, এখন কয় আব্বা শ্বশুরটা আমি কি করবো? কয় শ্বশুরটা শ্বশুর আব্বা কইবা, কয় কি কথা বলবো? বলবা আব্বা আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন আছে? বেকুব তোর বেকুব। শ্বশুর বাড়িতে গেছে, কয় শ্বশুর আব্বা, শ্বশুর আব্বাকে কি নিয়ে এরকম করে ডাকে? হ্যাঁ বাবা। আব্বা? হ্যাঁ বলো বাবা। বাবা আপনি বিয়ে করছেন? শ্বশুর তো শালার ভাই, আমি বিয়ে না করলে তুই আইলি করতি। এখন এরকম বেকুব তো সমাজে আছে, আল্লাহ যেন এদেরকে কোরআনে হেদায়েত দান করে। জাতীয় ফুল থাকবে, জাতীয় মাছ থাকবে, জাতীয় পতাকা থাকবে, জাতীয় ধর্ম তো থাকবে। আমরা মুসলমানদের সবার জন্য দোয়া করি, এই জন্যই আমরা তোমার মাথার উপরে থাকা উচিত। আর কেউ কেউ দোয়া করতে পারে? পারে কোনো হিন্দু ভাই হিন্দু ভাইয়ের সাথে হাত মিলিয়ে কয় আপনি আমার লিগে দোয়া করেন? বরং আমাদের সাথে হাত মিলালে কি কয়? হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, ঠিক কিনা? কোনো খ্রিস্টান বলে কিনা দোয়া করতে পারেন? দেখা বলে গুড মর্নিং, হোয়াট? আমার একটা কয় গুড মর্নিং, আই সে আই হ্যাভ ব্যাড লেগ, ইউ নো, ব্রোকেন লেগ, হাউ কুড ইউ সে টু মি গুড মর্নিং? আলা আমার পা বানছে, তুই গুড মর্নিং করলি কেমন? কয় সরি সরি সরি। কিন্তু আমার ইসলাম কত সুন্দর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, তোমার উপর আমার আল্লাহর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক, আল্লাহু আকবার। একজন রোগীকে যখন এই দোয়া দেব রোগী ভালো হয়ে যাবে, একজন মরা মানুষকে যখন এই দোয়া দেব তার কবরের আযাব বন্ধ হয়ে যাবে,
কত স্থায়ী জিনিস, কবর পাশ দিয়ে যান আর বলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওই যে ইয়াহলাল কবর এটা কইতে পার না, এই জন্য কয় কি জানি কর, কবরের পাশ দিয়ে যেতে ওই দোয়া কর, তাহলে কি নেবে এটা কি এই সুমা কার দিচ্ছে, সুমা তোর ছেলেকে দে সোয়াব হবে, গরিব মানুষের কপালে চুমু খাও সোয়াব হবে, একটা পাগলিনীর হাতে চুমু খেলেন ডাক্তার লাগানো, পাগলিনী মহিলা ডাকছে তাহলে মোহাম্মদ মোহাম্মদ তাহলে হে মোহাম্মদ আসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি চলে গেলেন। সাহাবায়ে কেরাম নিষেধ করলেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু আজমাইন ইয়া রাসূলুল্লাহ হাদিহি মাজনুনা এটা পাগলিনী যায় না, রাসূল চলে গেলেন পাগলিনী অনেক দূরে হাত ধরে নিয়ে হাতে বলছে মাথায় হাত দিয়ে বলছে আপনি কেমন আছেন, রাসূল তার হাতে চুমু খেয়ে বলেন আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাগলিনী হেসে দিলেন, হেসে মরুভূমিতে চলে গেলেন, রাসূল ফিরে আসলেন, চার খলিফা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম না পাগলিনী বলছে আমি যদি না যেতাম এত সুন্দর হাসি তো তোমরা উপরে পেতা না, এই যে পাগলিনীর মুখে হাসি ফুটালা এই পাগলিনী আমার জন্য দোয়া করে দিয়েছে আল্লাহু আকবার। মানুষের মুখে হাসি ফুটানো সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত, মানুষকে খুশি করলে খুশি হবেন কে, কে খুশি হবেন, একজন গরিব মানুষ পেটে খাওয়া নাই মুখে খাওয়া দিলে খুশি হবেন কে, আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে খাওয়াও নাই, আমি পিপাসার্ত ছিলাম আমাকে পানি পান করাও নাই, মুসলিম শরীফের হাদিস। মানুষ বলবে এটা কেমন কথা, আল্লাহ বলবেন আমার এক সৃষ্টিকে খাওয়ালে আমাকে পেয়ে যেতেন। বুখারীর বর্ণনা বলি ইসরায়েল এক পতিতা নারী শরীর বিক্রি করে জীবিকা নির্বাহ করত, হঠাৎ করে দেখে রোদের ভিতরে এক কুকুর পানির পিপাসায় কষ্ট পাচ্ছে, মহিলা নিজের রুমালের মধ্যে শুকনা স্যান্ডেল বেঁধে কূপের ভিতরে ফেলে দিলেন, ওই শুকনা স্যান্ডেল ভিজে যতটুকু পানি উঠেছে ওই পানি চিবি চিবি কুকুরের মুখে দিলেন, কুকুর খেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছে, মহিলা কাঁদা শুরু করলো ময়না পানি খেয়ে আল্লাহর একজন সৃষ্টি এত কৃতজ্ঞ হচ্ছে আর আমি এত বড় আল্লাহর হুকুম অমান্য করে জীবিকা নির্বাহ করছি, তওবা করে সঠিক পথে চলে আসলেন মহিলা জান্নাতি হয়ে গেছে। একটা প্রাণীকে খাওয়ালে খুশি হন কি, আরেকটা বিল্ডিকে আর বিড়ালকে বেঁধে রেখেছে একজন ফরেজগার মহিলা, বিড়াল না খেয়ে মারা গেছে মহিলার আমল নষ্ট হয়ে মহিলা জাহান্নামে হয়েছে। এই জন্য মানুষকে মানুষের খেদমত করলে সেখানে পাওয়া যায় কাকে, আল্লাহকে পাওয়া যায়, সে আল্লাহ জাল্লা শানুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি বন্ধ করে দিলেন, পানি খুলে দিলেন, ওই লোক চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু থেকে আবু উমর ফারুকের কাছে গিয়ে বলছে ওমর বিচারের সানি করাতে এসছে আগে করেছেন কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বিচার পছন্দ হয়নি না আমি কি করবো, আপনি নতুন করে বিচার করে দেন, তুমি একটু বসো। ভিতর থেকে তলোয়ার নিয়ে আসলেন, এক কোপে গলা থেকে মাথা নামিয়ে দিলেন, সারা মদিনায় ছড়িয়ে পড়লো কাতাল ওমর মুসলমান, ওমর একজন মুসলমানকে হত্যা করেছেন, তার আত্মীয় স্বজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারে দিলেন, রাসূল বলছেন লা আদুন আন্না ওমর ইয়াশতারি কাতল আখিল মুসলিম, আমি ধারণাই করতে পারি না আমার ওমর রাদিয়াল্লাহু আনহু হাত কোনো মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে। কথা শেষ করতে না করতে মসজিদে নববীতে রাসূল আসলেন, সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثُمَّ لَا يَجِدُ فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا আল্লাহ বলছেন ফালা ওয়ারাব্বিক তোমার রবের কসম, কসম খাচ্ছেন কে, ফালা ওয়ারাব্বিক লা ইউমিনুন এটা মুমিন না কে বলছেন, মুমিন না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম যতক্ষণ পর্যন্ত জীবনের সব কাজে রাসূলের ফয়সালা মেনে না নিবে, মেনে নিলেই হবে না, লাগের দুফি আনফুসিহিম হারাজ হৃদয়ের মধ্যে কোনো কুণ্ঠা রাখা যাবে। সৌদি আরবে চারটে ছেলে মিলে একটা 7 বছর মেয়েকে ধর্ষণ করেছে, এর মধ্যে একটা ছিল পাকিস্তানি আর তিনটা বাংলাদেশ, কয় বছরের
কয় বছর? সাত বছর। সাত বছরের মেয়েকে হাফ প্যান্ট পরাবেন না। নয় বছর বয়সে মেয়েরা বালেগা হয়। সৌদি আরবের শরিয়ার আইন কিছু আছে না নাই? কথা বলবেন। বাংলাদেশে শুধু নামাজের আইনটা যদি হতো, ঘুষ বন্ধ হয়ে যেত, চুরি বন্ধ হতো, ডাকাতি বন্ধ হতো, স্কুলের সামনে ইটপিজিং বন্ধ হতো। এখন ইন্টারনেট মাশাআল্লাহ গ্রামে গঞ্জে পাওয়া যায়। আমার সেট একটা আছে, যেখানে ইন্টারনেট একটু থাকে ওটার ভিতরে ঢুকবে, রাস্তা দিয়ে যাচ্ছি সমানে ওটার ভিতরে ইন্টারনেট ঢুকছে। আপেল একদম লেটেস্ট যেটা, তুমি চিন্তা করলাম বাংলাদেশে কত ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস। সৌদি আরবে বিচার হলো, চারটা ছেলেকে ধরা হলো, চারজনের ফাঁসি হলো। বাংলাদেশের মানবাধিকারের তখন প্রধান ছিলেন একজন মুসা, মোস মোটা করে রেখে যারা দাঁড়ি ছেঁচে পেলে এরা মুশরিকদের অনুসারী। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাফুল লাহি আকসর শারিফ, তাহলে কি শারিফ আফুল লাহিয়া, দাঁড়ি ছেড়ে দাও, মুসকে ছাটো, মুসকে ধ্বংস করো। তারা করলো কি, দাঁড়ি ছেঁচে মুসকে মোটা করে রাখা শুরু করলো। আর ব্রিটিশ বেনিয়ারা এটার জন্য পয়সাও দিত, মোষ মোটা রাখলে কি দিত, মোষ ভাতা, মোষ দিয়ে ভাত খাইতো, হাসে না কাঁদে বুঝে দিত। এটারা আম দিলে তো ঘরটা আছে, ঘরটা আম খাইতো, কি খায় বুঝতো। আর মোষ মোটা হলে তো এটা মুখের ভিতরে চলে আসে। তিনি বললেন যে এটা বর্বরোচিত আইন হয়েছে। আর আমি বললাম কোরআন আইনকে যারা বর্বরোচিত আইন বলে এরা কাফের, কাফের, কাফের। কোরআন আইন কা? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আপনি যে ভাত খান অ্যাংকার, চোখ দিয়ে দেখেন অ্যাংকার, হাত দিয়ে ধরেন অ্যাংকার। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ জাল্লা শানহু বলছেন কিভাবে ইসলাম ছাড়া অন্য আইন মেনে নিবা, তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গে আকাশে জমিনে যা কিছু চলছে সব কার হুকুম মেনে? আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম জমিনে পাওয়া? এই যে আকাশে যে প্লেন চলে, রাস্তা আছে না, প্লেনগুলো যেখান দিয়ে সেখান দিয়ে চলে, পানির ভিতরে যে সাবমেরিন চলে সেখানেও রাস্তা আছে না, নির্দিষ্ট কক্ষ পথ আছে, আপনি যেখান দিয়ে খুশি সেখান দিয়ে যেতে পারবেন না। যেমন নাকি রাস্তার উপরে জমিনের ভিতরে আমরা যখন হাঁটি সবকে জায়গা দিয়ে হাঁটা যায়, একটা নতুন পথ গ্রামের লোকেরা করে নেয়, ঠিক না? ঠিক। এই সবগুলো রাস্তা করে দিয়েছেন কে? আল্লাহ। সাবিল মিনহা যায়, আল্লাহ বলছেন আমার দায়িত্ব মানুষকে হেদায়েতে রাস্তা দেখানো। আল্লাহর আইন আছে যেখানে শান্তি আছে, এই যে এতগুলো মানুষ এখানে বসে আছেন, কোনো বিশৃঙ্খলা নাই। আর যদি এটা গানের অনুষ্ঠান হতো, আর যদি এটা ব্যান্ডের অনুষ্ঠান হতো, এখান দিয়ে সব সব করে পানি পড়ছে, আরে কিসের পানি দিয়ে মুততেছে এখান দিয়ে? আর্মি স্টেডিয়াম ঢাকাতে ব্যান্ডের অনুষ্ঠান হলো রাতে, সকালবেলা আমি সেখান দিয়ে যাচ্ছি পেশাবের গন্ধে, দেখি যে আর্মিরা পানি দিচ্ছে। আমি ভাই কিসের পানি দিচ্ছেন? কই হুজুর আর বলবেন না, কালকে রাতে এখানে ব্যান্ডের অনুষ্ঠান হয়েছিল, পেশাব আর মুতের অনুষ্ঠান হয়েছে। মানে পেশাব আর মুতের অনুষ্ঠান হয়েছে মানে কয় গাঁদা দ্বারা বেশি খায়, এদের পেশাব কন্ট্রোলে থাকে না। অভিজ্ঞতা আছে অনেকে ঠিকঠাক করতেছে, গাঁদা নেশা যারা খায় এদের পেশাব পায়খানা কন্ট্রোল হয় না। আর কোরআনের মাহফিলে বিড়িও খায় না, ঠিক না? ঠিক। হেফাজত করে দেন কি? মসজিদে আমরা সবচেয়ে পবিত্র থাকি, ঠিক না? ঠিক। মসজিদে যতক্ষণ থাকি ভালো লাগে না, খারাপ? আমি এক ব্রিটিশ মুসলিমকে বললাম, ইফ ইউ ফিল এনিথিং ব্যাড গো টু দ্য মস্ক। একটা ছেলেকে বললাম তোমার যদি খারাপ লাগে তুমি মসজিদে যাও, হোয়াট উইল হ্যাপেন, ইউ ফিল সামথিং ডিফারেন্ট, তুমি গেলেই বুঝবা। দুই দিন মসজিদে গিয়ে ছেলেটি দুই দিন আমাকে বলছে কালেমা পড়ায় দেন মুসলমান। কি পেয়েছো ছোট্ট ছেলে, কি পেয়েছো? আই কুডেন ফাইন্ড সাচ এ পিসফুল প্লেস বেটার দ্যান মসজিদ ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে মসজিদের চেয়ে শান্তির জায়গা আর একটা?
কি শান্তির জায়গা, আমরা টের পাই না। পাচক যারা মসজিদে যায় আল্লাহ নিজে তাদের জন্য বেহেশত সাজায়া দেয়। এরা কার মেহমান? আল্লাহ আমাদেরকে সেই মেহমান হওয়ার তৌফিক দেন। ফজরে যারা যায় না এরা মুনাফিক, এশায় যারা যায় না এরা মুনাফিক। জুমার দিন মসজিদ গুলো ভরপুর, পাঁচ ওয়াক্ত নামাজে সালাতের ভিতরে কোনো মুসল্লি তেমন পাওয়া যায় না। আজকে থেকে ওয়াদা করব, কেউ না যাক আমি যাবো, ঠিক না? ঠিক, মসজিদ যেরকমই হোক, ইমাম যেমনই পড়ো তার পিছনে নামাজ পড়ে, ইমাম যদি ভুলও করে আপনার নামাজ সহি হয়ে যাবে। আমাদের বাংলাদেশ একটা রহমতের দেশ, ঠিক কিনা? এখানে কোনো ইয়াদের কাদিয়ানিদের কোনো মসজিদ নেই, সমস্ত উম্মারের মহল দুই গ্রুপের পিছনে নামাজ পড়া যাবে না। এক হলো কাদিয়ানি যারা কোরআন শরীফের একটা সুরাকে আয়াতকে অস্বীকার করেছে, রাসূল যে শেষ নবী এটা তারা মানে, এই জন্য তারা কাফের। আরেকটা হলো বাংলাদেশেরা নাই, রাফিজি শিয়াদের একটা গ্রুপ, সেটা নাই বাংলাদেশে, যারা আল্লাহকে আলীকে আল্লাহ বলে। যেমন ওখান থেকে তারা গান বের করেছে, ইয়া আলী রহম আলী ইয়ার পেকার দে সব কোরবান, এগুলো শোনাও যাবে না। কোন কাজ করতে হলো ইয়া আলী এটা সেরে বলতে হবে, ইয়া ইয়া আল্লাহ, আর আল্লাহর নামই রাসূলের নামের সাথে যোগ করবে না, আল্লাহ নবীজির নাম। কি জানি একটা আছে না, কখন পড়েছে আল্লাহর নাম শুধু নবীজির উপরে দুরুদ, নবীজির দুরুদের শুরুতে কার নাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে। আমরা সব কাজ করব কার নামে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কার নামে করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রাসূলের উপরে দুরুদ দেব, আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো দুরুদ ইব্রাহিম, এটা পড়বেন বেশি বেশি। ওয়াল্লাযীনা হুম আন ফি সলাতিহিম খাশিউন, মুমিন যারা হবেন তাদের প্রথম কাজ হলো অত্যন্ত বিনয়ের সাথে নামাজ আদায় করবে, সুবহানাল্লাহ, খুশুখুজুর সাথে সালাত আদায় করবে, সালাতে দাঁড়াবে, দুনিয়ার কোনো কিছুর হিসাব থাকবে না, একমাত্র আল্লাহর সামনে দাঁড়ানো, কার সাথে হিসাব? কার সাথে? আল্লাহর সাথে। এখন সালাত তো বুঝেই না, ছেলেকে প্রশ্ন করেছে সালাদ কি কি কারণে নষ্ট হয়, ছেলে লিখে দিয়েছে টমেটো খিরা পেঁয়াজ আগে কেটে রাখলে সালাদ নষ্ট হয়, আমাদের এটা সালাদ কর, ছেলে বুঝে নেই। সালাদ আর নামাজ এক জিনিস নয়, নামাজ ইরানের একটা ট্রেডিশনাল নাম, কিন্তু সালাদ শব্দটির অনেকগুলো অর্থ। সালাদ মানে হলো দোয়া, সালাদ মানে হলো স্থায়ী ইস্তেকামা, সালাদ মানে হলো কোনো কিছুকে ঠিক করা, সালাত মানে হলো পাঁচ ওয়াক্ত আল্লাহর হুকুম মেনে চলা। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যখনই আযান হবে অন্য কোন কাজ নয়, সোজা মসজিদে, এটার নাম হলো সালাত। এটার নাম কি? আমার আল্লাহ বলেছেন জুমার দিন যখন আযান হয় অন্য কোন কাজ তোমরা করো না, ব্যবসা বন্ধ করে দাও, সালাতের দিকে যাও, কার হুকুম? জুমার দিন বললেন তার মানে অন্য দিন করতে হবে না নাকি? জুমার দিনে এই জন্যই বললেন, অন্য সব দিনের নেতা কোন দিন? জোরে বলেন কোন দিন? জুমার দিন। যেমন কোন দলকে শাসাতে হলে দলের নেতাদেরকে ধরতে হয়, ঠিক না? বেরি নেতাদেরকে ধরলে কর্মীরা এমনি সাইজ, তো নেতাকে আল্লাহ বললেন জুমার দিন সব দিনের নেতা, ওই দিন বলেছেন ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, তার মানে অন্য দিনে ব্যবসা বাণিজ্য করা যাবে না। আজকে আমরা সিদ্ধান্ত নিব যখনই আজান শুনবো অন্য কোনো কাজ নয়, ঘুম নয়, বিবির সাথে নয়, ছেলে মেয়ের সাথে নয়। রাসূল সাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেছেন বুখারী মুসলিমের বর্ণনা, আমরা একসাথে বসে কথা বলতাম, যখনই আজান হতো মনে হতো রাসূল আর আমাদের কাউকে চিনেন, তিনি সলাতে চলে যেতেন, আর যখন রাসূল সাল্লাম কোনো কষ্ট অনুভব করতেন বলতেন আদনিয়া বেলাল আর এখানে বিসলাত, হে বেলাল তুমি আজান দাও, সালাত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। সালাত আছে যেখানে শান্তি আছে, সালাত আছে যেখানে বরকত আছে। কোন মাসে বরকত বেশি? কোন মাস? আরো আসতে বলেন, বুঝেন না?
কোন মাসে রোগ কম হয়, কোন মাস খেয়াল রাখবেন। আমার ভগ্নিপতি আছে একটা খুব বড় ডাক্তার, হার্ট। পরে বললাম কোন মাসে রোগী কম পাও, ও বলছে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি বিদায় হয়, রমজান মাসে কোনো রোগী পাওয়া যায় না। কারণ কি? সবচেয়ে বেশি সালাত আদায় করে, সালাত আছে যেখানে শান্তি আছে, সালাত আছে যেখানে বরকত বেশি। সবাই খায় ঠিক না বে? ঠিক, সবাই খায়। কত খাও আমরা খাই, যেমন ইফতারে, ইফতারিতে সাত আট পদের ইফতারি আছে না? নাই, লেবুনি আছে না, সুলকানি ফিরি, বেগুনি খায়, সুল খায়। কইলাম যে ভাই সুল খাইটা না খেলেও না, খাইতেও না তা সুল খাইতেও না, এটা হলো রমজানের খাওয়া। সুবহানাল্লাহ, এত তেল অন্য সময় খাবেন আপনি মারা যাবেন, এত পচা কোন সময় খাওয়া হয় না, রমজানে খাই আর সালাত আদায় করি। আমরা 20 টাকার তারাবি পড়ি, আমরা পড়ি সুন্নত, আল্লাহ লেখেন ফরজ। আমরা পড়ি 20 টাকা, আল্লাহ এক এক রাকাতের জন্য 700 রাকাত লিখে দেয়। যারা সারা বছর সালাত কাজা করেছে তাদের সব কাফরা রমজান মাসে হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও, রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। রমজান মানে ইবাদতের উৎসব। সুবহানাল্লাহ, আমরা দোয়া করব আল্লাহ রমজানটা আমাদেরকে দিয়ে দেন, বলেন আমিন। এখন যদি রমজান মাসের আগে আমরা মারা যাই, রমজানের সব বরকত আমাদেরকে দান করে দিবেন কে? আল্লাহ। কারণ আল্লাহ বলেছেন, নবী আপনি বলে দেন, আলাইহিস সালাম, মুসলিম শরীফের বর্ণনা, মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। কেউ যখন কোনো ইবাদতের নিয়ত করবে, আল্লাহ সম্পূর্ণ ইবাদত তাকে দান করে দিবে। কোনো ভালো নিয়ত করবেন, ভালো দান করে দিবেন কে? আল্লাহ বলছেন খুশু খুজুর সাথে সালাত আদায় করো। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু সালাতে দাঁড়ালেন, দাঁড়িয়ে হাঁটছেন, মুখ হাতাচ্ছেন, কাপড় নাচছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কাশিয়াত কালবাহু লা কাশিয়াত জাওয়ারিহাহু, যদি তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতো, হাতের মধ্যে ভয় আসতো, ঠিক না বেঠ? যেমন আমরা যখন কখনো ভয় পাই, ভয় পেলে হাত পা কি হয়, হাত পা কাঁপতে থাকে অথবা সোজা হয়ে যায়, ঠিক কিনা? ঠিক, যখন আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকবে, সালাত যখন আদায় করব, একজনকেই ভয় করব যেন তিনি আমাকে দেখছেন, ঠিক কিনা? তিনি কে? তিনি না দেখলেও, আমি না দেখলেও তিনি আমাকে দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসানের সাথে ইবাদত করো। ইহসান কি? কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো যেন তুমি আল্লাহকে দেখছো। আমরা না দেখলে আমাদেরকে সব সময় দেখেন কে? আল্লাহ। 24 ঘন্টা আমাদেরকে রেকর্ড করেন কে? এই ক্যামেরাগুলো অনেক কিছু রেকর্ড করে, কিন্তু শুধু উপরের গুলো, কিন্তু আল্লাহ যেটা রেকর্ড করেন কলিজা সহ রেকর্ড করেন। যেমন সূরা কাফ আজকে কে কে পড়েছেন আমি জানি না, এই জুমার দিনে আজকে যে দিনটা গেল, কি দিন, কয়টা সূরা রাসূল পড়তেন, কয়টা? দেখছেন অবস্থা, রাসূল কয়টা সূরা পড়তেন জুমার দিনে? তাও তো চেষ্টা করছে, ফজরে দুইটা পড়তেন, সূরা সিজদা আর সূরা ইনসান দাহাব, জুমাতে তিনটা সূরা পড়তেন, সূরা কাফ, সূরা আলা, সূরা গাশিয়া। কয়টা হলো? তিনটা। সকালে কয়টা হলো? দুইটা। এরপরে সলাতে যাওয়ার আগে সূরা কাহাব পড়তেন, কয়টা হলো? অঙ্কে খারাপ খারাপ তুমি, আগে হলো পাঁচটা আর এখন একটা, কয়টা হলো? ছয়টা। এরপরে পড়তেন সূরা ইখলাস, কয়টা হলো? সাতটা।